বাংলাদেশ আহলে যুব সংঘ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান বাস্তবায়ন করার চেষ্টা করলেন, আল্লাহ যেটা বললেন তৃণমূলে সে দাওয়াত দিয়ে যাচ্ছে বাংলাদেশ আহলে যুব সংঘ। বাংলাদেশ আহলে যুব সংঘ বাংলাদেশে কোনো রাজনীতি করার জন্য আসেনি, বাংলাদেশ আহলে যুব সংঘ এদেশে অরাজকতা সৃষ্টি করার জন্য আসেনি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিধান প্রচার করতে বলেছেন সে বিধান প্রচার করার জন্যে বাংলাদেশ আহলে যুব সংঘ মাঠে ময়দানে এবং বিভিন্ন এলাকাতে কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ইলা আখিরিল আয়া। পবিত্র কুরআন ও সহিহ হাদিসের অতন্দ্র প্রহরী বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনের সম্মানিত পৃষ্ঠপোষক, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত সুধী মণ্ডলী, বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মী ভাই ও বন্ধুগণ, প্রশংসা আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃণমূলে যুবসংঘের দাওয়াতি কর্মতৎপরতা বৃদ্ধির উপায় প্রসঙ্গে আমরা সর্বপ্রথম যে বিষয়টি বলবো, তৃণমূল বলতে যে বিষয়টা বোঝায় হচ্ছে সর্বসাধারণ, আর সর্বসাধারণের মধ্যে যে বিষয়টি আরও সাংগঠনিকভাবে খাঁচ বা নির্দিষ্ট সেটা হচ্ছে এলাকা এবং শাখা। শাখায় এবং এলাকায় দাওয়াতি তৎপরতা বৃদ্ধির ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে এভাবে যে শাখায় এবং এলাকায় যদি আমরা বারবার দাওয়াতি মিশন নিয়ে আমরা যেতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম, পরবর্তীতে তাবেইনে ইজাম, তারই পথ ধরে যেভাবে তাবে তাবেইনে ইজাম এবং পরবর্তীতে আলহামদুলিল্লাহ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সহ যে সমস্ত দায়িত্বশীল ভাইরা দায়িত্ব পালন করে যাচ্ছেন, তাহলে আমরা তাদের কাছে যদি যেতে পারি তাহলে কিন্তু আমাদের দাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগ, আপনি পৌঁছে দিন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেটা এসেছে। সম্মানিত সুধী মণ্ডলী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ধারাবাহিকতায় বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, শোনো আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তোমরা সেটা পৌঁছে দিবে। অবশ্যই আমরা স্পষ্ট হয়েছি সাংগঠনিকভাবে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ বাংলাদেশে কোনো রাজনৈতিক করার জন্য আসেনি, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এদেশে অরাজকতা সৃষ্টি করার জন্য আসেনি, এসেছে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিধান প্রচার করতে বলেছেন সে বিধান প্রচার করার জন্য বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ মাঠে ময়দানে এবং বিভিন্ন এলাকাতে কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ চাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই এক বাক্য বাস্তবায়ন করতে। আমরা চাই সোনার মানুষ গড়তে যেভাবে সাহাবারা ছিলেন, ঠিক কিনা? সাথে সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বাণী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো আলী, তোমার দ্বারা যদি একজন ব্যক্তি হেদায়েত পায়, ওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুল ওয়াহিদ খায়রুম লাকা মিন আইয়াকুনা মিন হুমুরিন নাম, শোনো আলী, তোমার দ্বারা যদি একজন মানুষ হেদায়েত পায়, তবে শুনে রেখো, তোমার সেটা লাল উটের চাইতে উত্তম হয়ে যাবে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এটাই চাই, বাংলাদেশকে সোনার বাংলাদেশে পরিণত করতে, বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে, তারা যেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান বাস্তবায়ন করার চেষ্টা করলেন, আল্লাহ যেটা বললেন তৃণমূলে সে দাওয়াত দিয়ে যাচ্ছে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। শুন, আমরা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘকে কবুল করুন। আল্লাহ আমরা যারা এখানে এসেছি আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।